করছে আর তাকে ভালোবাসা দিয়েছে আর তাকে সহায় সহযোগিতা বাড়িয়েছে তারপরে কিন্তু বিশ্ববাসী সবাই মিলে দু তুলে আল্লাহর কাছে দোয়া করেছে যে শিয়া ভাইয়ার জার্নিটা যাতে পূরণ হয় তার মায়ের আশাটা যাতে পূরণ হয় তার আশাটা যাতে পূরণ হয় আর অবশেষে গিয়ে দীর্ঘদিন চেষ্টা করার পর শিয়া ভাইয়া তার স্বপ্নটা পূরণ করতে পেরেছে হাজারো মানুষের ভালোবাসা নিয়ে তার জার্নিটা স্টার্ট করেছিল তার মা বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছে তারপরে পরে বাংলাদেশ থেকে একটা ভাইয়া পায়ে হেঁটে হস করার জন্য প্রস্তুতি নেয় তাকেও বিশ্ববাসী সাপোর্ট করতো তার জন্য বিশ্ববাসী আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাইতো সে যেন তার মনের সাথে পূর্ণ করতে পারে সে যেন তার মা বাবার মনের ভালোবাসাটা পূর্ণ করতে পারে আর অবশেষে গিয়ে দীর্ঘদিন চেষ্টা করার পর দীর্ঘদিন পরিশ্রম করার পর হাজারো মানুষের ভালোবাসা থেকে কাছে ঘিরে নিয়ে সেই কিন্তু তার স্বপ্নটা পূরণ করতে পেরেছে তার মা বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছে আর এখন এই মুহূর্ত দেখুন একটা আপু পায়ে হেঁটে হস করার জন্য রওনা দিয়েছে এই আপুটার সাহস দেখে সবাই আচরিত হয়ে গেছে কারণ একজন আপু মানুষ হয়ে সে পায়ে হেঁটে কি করে হস করতে যেতে পারবে সেটা কিন্তু সবাই কল্পনা করছে শিহাব আর বাংলাদেশের এই ভাইয়াটার মতো এই আপুটার মনের ভিতরে কিন্তু বহুত আশা আছে বা আনকি তার মা বাবার বহুত স্বপ্ন আছে যে আমার মেয়ে পায়ে হেঁটে হজ করতে গিয়েছে এটা বলে তারা কিন্তু সেই গর্বিত সব থেকে আমরা ভারতবাসী এটার জন্য গর্বিত যে এই আপুটা আমাদের ভারতবর্ষের ভাই ইন্ডিয়ার সর্বপ্রথম একজন মেয়ে মানুষ বা একজন আপুয়ে সর্বপ্রথম ভারতবর্ষর থেকে পায়ে হেঁটে হজ করার জন্য প্রস্তুতি নিয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছি না যে উপরওয়ালা এই আপুটার মনের আশাটা পূরণ করবে কিনা পায়ে হেঁটে হজ করতে যাওয়াটা কিন্তু অতটুক সহজ নয় আমরা যতটুক সহজ বিলা ভাব মনে করি বা সহজ বিলা ভাবি এসব করার জন্য মনে ভিতর থেকে বহুত কিছু ত্যাগ করতে হয় আর সেই সব করে করেই আপুটা স্টার্ট করেছে তার জার্নিটা তাই আসুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন আপুটা তার স্বপ্নটা পূরণ করতে পারে তার জার্নিটা যাতে সফলতা হয় আর এই বীর সাহসী আপুটার উদ্দেশ্য করে একটা কথা বলে আপু তুমি তোমার নিটেন শুনে তুমি তোমার গন্তব্য স্থান দিকে এগিয়ে যাও কারণ তোমার পাশে হাজারো মানুষের ভালোবাসা রয়েছে হাজারো মানুষের দোয়া রয়েছে আর আসুন এই বীর সাহসী আপুটার জন্য সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে যাতে এই আপুটা তার গন্তব্য স্থান দিকে পৌঁছতে পারে